আফরান নিশুর নতুন ছবি কালপুরুষ নির্মাণ করবেন সঞ্জয় সমাদার। কিছুদিন আগে কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে মানুষ সিনেমার শুটিং করছেন ঢাকার নির্মাতা সঞ্জয় সমাদার। ছবিটির শুটিং এখন শেষের পথে। এর আগে জানা গেল নতুন আরেকটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা, নাম কালপুরুষ। ছবিটিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশু। কালপুরুষ ছবির প্রযোজক টনি খান, তিনি জানান এখন ছবিটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলছে, পাশাপাশি চলছে শিল্পী ও কলাকৌশলীর নির্বাচন কাজ। তবে ইতিমধ্যে নিশুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছে। ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয় নিশ্চিত করেছেন নিশু। তিনি বলেন, সঞ্জয় দাদার সঙ্গে বেশ কয়েকটি কাজ আমার হয়েছে, কাজগুলো সমাদৃত হয়েছে। এবার তার নির্মাণে চলচ্চিত্র করতে যাচ্ছি, তার কাজের প্রতি বিশ্বাস থেকেই চলচ্চিত্র করা। এখন তিনি কলকাতায় জিতের ছবির কাজ করছে, আমিও সুরঙ্গ ও কাইজার সিরিজের দ্বিতীয় পার্টের শুটিং করব, এরপর কালপুরুষের শুটিং হবে। আশা করি কালপুরুষ দারুণ একটা প্রজেক্ট হবে। নিশু আরো জানালেন, কাপুরুষের চিত্রনাট্য এখনো তৈরি হচ্ছে, বড় প্ল্যাটফর্মের ছবি, তাই প্রস্তুতিরও ব্যাপার রয়েছে, তাই শুটিং শুরু করতে কিছুটা সময়ের ব্যাপার হতে পারে। তো বিনোদন জগতের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।